একজন পেরেশান আল্লাহর দেখার জন্য রব্বি আরনি খোদা গো আমি তোমার দেখতে চাই আল্লাহ তো লাঞ্চারি দেখা যাবে না দেখা যাবে না দেখা যাবে না আরেকজনের দাওয়াত দিয়ে নিতে চায় উনি কয় জিবরিল আমারে দাওয়াত দিয়ে নিতে চায় আমি গেলে পরে আমার উম্মতের লাভ হইব নি একজনের লাভ বিশ্রাম গেলে আমার উম্মতের কোন লাভ হবে নি উম্মত কেন্দ্রিক উম্মত সারা বুঝে না কিছু উম্মত আগে উম্মত দাওয়াত পরে আগে কও গেলে আমার উম্মতের জন্য কোন লাভ হইব নি জিবরিল হুজুর গোপন বৈঠক তো আমনে যত দাবি দেওয়া আছে সব আল্লাহতে আদায় করে আনতে পারবেন নবীজি কত হলে আমি যাইতে রাজি আছি একজনে আল্লাহরে দেখতে চায় দেখা দিতে চায় না আরেকজনের দাওয়াত দিয়ে নিতে চায় উম্মতের মহব্বতে উনি যাইতে যদি উম্মতে লাভ না হয় তাহলে আমি যাইতাম না সুবহানাল্লাহ বলা যাবে না আপনাদের কাছে বিচার দিতে আমি শুধু আজকে শর্ট হ্যান্ডের মতো কিছু সূত্র আপনাদের শুনাই দিব আমরা সব সমান না রে ভাই নবীগণ তাদের এক সূত্র অলিগণ তাদের আরেক সূত্র সাধারণ মানুষ তাদের আরেক সূত্র পাটিগণিতের এক সূত্র বীজগণিতের আরেক সূত্র সূত্র বেশ কম না সূত্র না বুঝলে কি অঙ্ক বুঝবেন না অঙ্ক বুঝবেন না নবীগণের সূত্র হলো কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া মাসুমুন সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম বেগুনা তাদের কোনো ভুল নাই কোনো অন্যায় নাই অপরাধ নাই তারা গুনাহ থেকে মুক্ত গুনাহ থেকে আমাদের পজিশনটা কি কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইনসানু মুরাক্কাবু মিনাল খাতায়ি ওয়ান নাসিয়ান মানুষের জীবন ভুলের মধ্যে গুনার মধ্যে আমরা গুনার সাথে যুক্ত নবী রাসূলগণ হলেন গুনাহ থেকে মুক্ত আমরা গুনার সাথে বিশ্বাস হয় পাঁচশো টাকার একটা নোট ফালে আস একটু চেক করেন অন্যদিকে ছায়া থাকবেন খেয়াল করবেন যে এমন ভালো মানুষ সমাজে সেই লোক মনে করবো আল্লাহ আমরা বোনাস দিছে ওয়াজের ওসিলায় সাইতো না ঠিক না বা ঠিক আর এমন লোক আছে এটার উপর দিয়ে ফালে আসলে যাবে সেটা ধরবে না কেন ধরবে না সে জানে কেউ না দেখো জগতের মালিক যিনি তিনি দেখতেছে এটা হলো তাকোয়া এটা কি এটাই তাকোয়া লক্ষ টাকার বান্ডিল পড়ে আছে এর উপরে দিয়ে চলে যাইতেছে যে কেউ না দেখলো মালিক মনিব যিনি তিনি দেখতেছে একই সমাজে বসবাস করে একই মসজিদে নামাজ পড়ে আরেকজন দেখে শুনে বলবে আল্লাহর বড় দয়া হয়েছে কারণ সময়টা ভালো যাইতেছে না ব্যবসা ভালো না এই জন্য ফেরেশতারা সামনে রেখে গেছে আলহামদুলিল্লাহ ডুবে দিবে ভগটে উনি কি খুব তাকওয়ালা মানুষ কি বলেন তাকওয়া আর্মি এসব